বরণডালে বাজারে উপস্থিত এলাকাবাসী, আমার সঙ্গে যারা সফর সঙ্গে রয়েছে তাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এত রাত পর্যন্ত আমরা আপনারা এখানে বসে আছেন, অপেক্ষা করছেন আমার জন্য, সেই জন্য আমি অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। এই বরণডালিতে এর আগেও আমি একবার এসেছি, অনেক বড় একটা উঠান বৈঠক হয়ে গেছে এখানকার মেম্বার সাহেবের বাসায়। সেখানে আমরা অনেক দাবি দাওয়া শুনেছি, যেটা আমার ইয়োনো মহোদয় বললেন যে সব দাবি দাওয়া প্রায় পূরণ হয়ে গেছে। একটা বড় দাবি ছিল রাস্তার, কলেজের রাস্তার, সেটাও কাজ আরম্ভ হয়ে গেছে, আরম্ভ হলে শেষ হবে, সেটা আপনারা নিশ্চিন্ত থাকেন। আর আর যে দাবি দাওয়া আপনাদের যদি কোনো মানে ব্যক্তিগত দাবি দেওয়া থাকে, সেটা আমার এপিএস মহোদয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর হচ্ছে আর যদি কোনো এখানে বললেন কমিউনিটি ক্লিনিকের জন্য নিয়ম হচ্ছে যে এলাকাবাসী যদি জমি দেয় কমিউনিটি ক্লিনিক সরকার করে দেয়। অতএব আপনারা যদি 8-10 শতক জমি দিতে তৈরি থাকেন, রাজি থাকেন, আপনারা ইয়োনো মহোদয়ের এখানে যাবেন, আপনাদের কমিউনিটি ক্লিনিক হয়ে যাবে। আমরাও চাই যে গ্রামের লোকরা যেন এই সেবাটা পায়, যে এই যে আমাদের ইয়ে সেবাটা, যে আপনাদের জন্য যখন যেটা প্রয়োজন হয়, বিশেষ করে ছোট বাচ্চাদের যে একটা স্বাস্থ্য সেবা, সেটা যেন আমরা তখনকার তখনই দিতে পারি, আপনারা যেতে পারেন, এর জন্য আমরা আমাদের সরকার সর্বদা সচেষ্ট। আমি এইটুকুই বলতে চাই যে শেখ হাসিনা সরকার নৌকার সরকার মানেই হচ্ছে উন্নয়নের সরকার। ঠিক, এই বছরের শেষে মানে আর 3 মাস পর আমাদের নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। উনি যদি ক্ষমতায় আসেন, আপনাদের যে দাবি দেওয়া বাকি রয়েছে, যতটুকু বাকি রয়েছে সেটাও অপূর্ণ থাকবে না, তার চাইতেও বেশি আরও অনেক বেশি কিছু পাবেন আপনারা।